ব্রাহ্মিনী কাইট বা শঙ্খচিল হচ্ছে রূপসী বাংলার জনপ্রিয় কবি জীবনানন্দ দাশের সোনালী ডানার চিল। এক সময় আমাদের দেশের প্রায় সর্বত্রই নীল আকাশে উড়ে বেড়াতে দেখা যেত এদের। শঙ্খচিল শিকারি পাখি, এদের মাথা, ঘাড় আর বুকের রং শঙ্খের মতো সাদা। পেটের পালকের উপর খয়েরি মোর্চা রঙের ছোট ছোট রেখা থাকে। ঠোঁটের আকৃতি ছোট কিন্তু ধারালো, আর লেজ গোলাকার ডগাযুক্ত। এদের নখ বেশ প্রখর, যা শিকারি পাখির অন্যতম বৈশিষ্ট্য। ডানা দুটো অনেকটা লালচে খয়েরি, আর তাই কবির ভাষায় সোনালী ডানার চিল। গ্রামাঞ্চলের ধান ক্ষেত, খাল বিল, পুকুর কিংবা যে কোনো জলাশয়ের কাছাকাছি প্রাকৃতিক পরিবেশে শঙ্খচিলের দেখা মেলে। এরা একাকী কিংবা জোড়ায় অথবা ছোট দলেও ঘুরে বেড়ায়। পুরুষ ও স্ত্রী পাখি দেখতে একই রকম। সুন্দরবনের নদীগুলোর উপর যে পাখিটিকে সবচেয়ে বেশি উড়তে দেখা যায় সেটি শঙ্খচিল। জেলে নৌকা বা মাছ ধরা ট্রলারের সাথে সাথে শঙ্খচিলের ঝাঁক আকাশে ডানা মেলে শূন্যে স্থির থাকে শিকারের খোঁজে। এভাবেই ভাসতে ভাসতে ছৌ মেরে মাছ শিকার করা আর একে অপরের কাছ থেকে মাছ ছিনিয়ে নেওয়া সুন্দরবনের নিয়মিত দৃশ্য। সারা দেশে দেখা গেলেও এদের সংখ্যা দ্রুত কমে আসছে। এদের সংরক্ষণে আমরা সচেতন হই।